কথা বলবে কুরআনকে যারা স্তব্ধ করে দিতে যাবে কুরআনি যত মিশন আছে এগুলো যারা বন্ধ করতে যাবে এই সমস্ত জালেমদের বিরুদ্ধে যদি ওলামা একরাম ডাক দেয় বাংলার সোনার ছেলেরা ওলামা একরামের সাথে ততক্ষণ পর্যন্ত থাকব জালেমদের শাস্তি না হওয়া পর্যন্ত সোনার বাংলার মানুষ সোনার ঘরে ফিরবে না যারা দেশের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করবে ওদেরকে শায়েস্তা করা জরুরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন নবীজিকে মদিনার মানুষ তো ভালোভাবে গ্রহণ করেছে ওনার আরামায়েশের ব্যবস্থা করেছে মক্কার মানুষগুলো আবু জাহেল উতবা সাহেব নবীকে থাকতে দেয় নাই এরপরে আবার নবীজিকে মদিনায়ও থাকতে দিবে না ব্যবস্থা করেছে নবীকে মদিনা থেকে বিদায় করে দেওয়ার যুদ্ধের প্ররোচনা চালাইতেছে হঠাৎ করে একজন মহিলা দূরদূরান্তে মাইকের যতটুকু আওয়াজ যায় মহিলা মা বোনেরা কান খাড়া করে শোনেন এই মহিলা নবীর একজন আশিক মহিলা নবীর একজন প্রাণের মহিলা নবীর আশিক কেমন হয় গো মা বোনেরা ভালো করে শুনে নেন পুরুষরা তো নিয়মিত কথা শোনেই মা বোনদের কো নবীজির এরকম আশিক হইতে হবে আপনাদের কো ভালো করে শুনতে হবে একজন মহিলা হঠাৎ করে বরে বসে বসে চুপচাপ কান্না করতেছে ওনার দুইখানা সন্তান স্বামী নাই ঘরে যখন সন্তানগুলো ঢুকলো এই দুই সন্তানের নাম হইল বন্ধু একজনের নাম মুআজ আর মুআউয়িজ দুই ভাই ঘরের ভিতরে ঢুকার পর দেখে মা কান্না করতেছে একজন ডেকে বলল মা আপনি কান্না করেন কেন আমাদের বাবা নাই এই জন্য কি আপনি কান্না করেন ঘরে কি অভাব হইছে নাকি সংসার চলে না নাকি না না মায়ের কান্না থামে না বারবার চেষ্টা করার পরেও এরপরে আবার বললেন মা কেন কান্না করেন আপনি বলেন না মহিলা ডেকে বলে বাবা রে আমি নবীজির একজন আশিক মহিলা কিন্তু কি করব আমি কেন পুরুষ হইলাম না তোর বাবাও নাই বড় কোনো সন্তানও নাই আমি নবীজির একজন আশিক মহিলা দেখো দেখো আবু জাহেল মক্কায়তে নবীকে থাকতে দেয় নাই মদিনাতে চলে গিয়েছে আল্লাহ রাসূলকে মদিনাতেও ঠিক মতো থাকতে দিতে চাচ্ছে না আবু জাহেল আমি যদি পারতাম নেই আবু জাহেল জালেম দুশমনকে নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম এই জন্য আমি কান্না করতেছি জালেম নবীকে কষ্ট দেবে দুই সন্তান 14 কি 15 বছর হবে অথবা 13 কি 14 বছর দুই ভাই ডাক দি বলে মা আপনি দোয়া করে দেন আমরা দুই ভাই নবীর পক্ষে যুদ্ধ করে জালেমকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া রাসূল মক্কার জমিনে জালেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন বদরের ময়দানে যাবেন দুই ভাই নবীজির কাছে এসে যুদ্ধের অনুমতি পাইতেছে না বয়স কম বড় ভাইকে অনুমতি দেওয়া হলো কোন রকম পায়ের আঙ্গুল দাঁড় করিয়ে দোয়া করে নিয়েছে মাঠ থেকে পায়ের আঙ্গুল দাঁড় করিয়ে যুদ্ধের ময়দানে টিকিট পেয়ে গেলেন বড় ভাই ছোট ভাই তো টিকিট পায় নাই এবার বড় ভাইয়ের কাছে ছোট ভাই যায় বলে ভাই রে আমারও তো মনে চায় নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করার যুদ্ধে শরীক হই কিন্তু অনুমতি নাই ছোট হওয়ার কারণে একটা সুযোগ যদি পাই তাহলে যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাব নবীজির কাছে গিয়ে বললেন নবী গো আপনি আমার বড় ভাইকে অনুমতি দিয়েছেন ওর থেকে তো শক্তি আমার কম না গো নবীজি আমার গায়ে তো ভালো শক্তি আছে অনুমতি যদি দিতেন তাহলে আমি শরীক হয়ে যেতাম এবার নবীজি বললেন তাই নাকি ছোট ভাই দেখো বলে নবী ও বড় ভাইয়ের সাথে আমার কুস্তি লাগায় দেন দুই ভাই কি কুস্তি লাগায় দেওয়া হলো ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারা বুঝাই দে ভাই রে আমি জানি তোর সাথে তো আমি পারবো না তুই তো যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে গেছিস টিকিট পেয়ে গেলি একবার যদি হাইরা যাস রে ভাই আমি তো নবী জালেম দুশমনকে বিদায় করার টিকিট পাওয়া যাব ছোট ভাইয়ের অবস্থা বুঝতে পারে দুইজন কুস্তি লাগার সাথে সাথে বড় ভাই জমিনে পড়ে যায় বুকের উপরে দাঁড়ায় ছোট ভাই বলে নবী গো আমি না বলেছিলাম আমার বেশি শক্তি এবার আপনি অনুমতি দিয়ে দেন দুই ভাই অনুমতি দেওয়ার বদর যুদ্ধে চলে গেলেন বদর যুদ্ধে যায় জীবনে কোনোদিন আবু জাহেলকে দেখে নাই
হযরত আব্দুর রহমান বিন আউফকে রেখে বললেন চাচা আপনি কি বলতে পারেন আবু জাহেল কোনটা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা হু বড় একজন সাহাবী উনি ভাবলেন আমরা এত বড় শক্তিশালী মানুষ আবু জাহেলের চিন্তা করতে সাহস পাই না ছোট মানুষ এরা আবার কি করবে বলতে চায় না বলল তোমরা তাকে দিয়ে কি করবা যখনই বলছে তোমরা তাকে দিয়ে কি করবা দুই ভাই ডাক দিয়ে বললেন চাচা গো আবু জাহেল যদি থাকে তাহলে আপনি দেখায় দিবেন আর যদি না থাকে আপনি দেখাবেন না ও চাচা আপনি বলবেন না আবু জাহেলকে দিয়ে কি করব আমাদের দুই ভাইয়ের মেজাজ গরম হয়ে আছে মাঠ থেকে শপথ নিয়ে এসেছি আবু জাহেলকে না মারা পর্যন্ত আমরা দুই ভাই মায়ের কোলে ফিরে যাব না এ মুসলমান যুবকেরা আজ থেকে শপথ নিতে হবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনকে যারা স্তব্ধ করে দিতে যাবে কোরআনই যত মিশন আছে এগুলো যারা বন্ধ করতে যাবে এ সমস্ত জালেমদের বিরুদ্ধে যদি ওলামায়ে কেরাম ডাক দেয় বাংলার সোনার ছেলেরা ওলামায়ে কেরামের সাথে ততক্ষণ পর্যন্ত থাকবো জালেমদের শাস্তি না হওয়া পর্যন্ত সোনার বাংলার মানুষ সোনার ঘরে ফিরবে না এইবার মাজমউইজ দুই ভাইকে আব্দুর রহমান দেখায় দিলেন ওই তো দেখা যায় দুই ভাই ঠিকমাত্র অস্ত্র নাই এক ভাইয়ের হাতে তরবারি একটা কোপ দিয়ে দিলেন বড় ভাই কোপ দেওয়ার পর পিছন থেকে ছোট ভাই লাঠি দিয়ে আরেক আঘাত করেছে সাথে সাথে আবু জাহেল গোরা পিঠ থেকে জমিনের উপরে পড়ে গেছে জমিনে পড়ে যাওয়ার সাথে সাথেই দূর থেকে আবু জাহেলের সন্তান তখন মুসলমান হয় নাই ইকরামা দেখে বলে আমার ভাবারে আক্রমণ করে ফেলেছে যাই যাই বাবাকে সাহায্য করা দরকার এইবার আবু জাহেলের ছেলে নওজোয়ান মানুষ ছোট্ট বালক দুইটার উপরে সামনে আগায় যখন এমন একটা চরম ভাবে এমন স্পিডে এত শক্তি নিয়ে আঘাত করছে একটা ছেলের ছোট্ট মানুষ বালক মানুষের হাত কাইটা আলাদা হয়ে গেছে একটু চামড়াটা হাত বডিটা থেকে হাতটা আলাদা হয়ে গেছে সামান্য একটু চামড়া শরীরের সাথে লেগে আছে যুদ্ধ করতে কষ্ট হয় যুদ্ধ করার কোনো পজিশন নাই এইবার বাম হাত দিয়া ডাইন হাতটাকে ধইরা বাম পায়ের নিচে দিয়া আসমানের দিকে তাকায় বলি মালি তুমি সাক্ষী থাকো তোমার নবীর প্রেমে আমি আমার হাত কানা বদরের ময়দানে দান করে দিলাম আটটা পায়ের নিচে টাস করে জমিন থেকে এমন জোরে চাপ দিয়ে বডি থেকে আলাদা করে দেয় যুদ্ধ চলতে চলতে আহত হয়ে গেল আরো বেঁচে আহত হয়ে গেল শরীর থেকে রক্ত বের হইতেছে নিস্তব্ধ মনে হয় আর বেশি সময় বাঁচবে না এক ভাই অনেক ভাইকে ডাক দিয়ে বলে ভাই রে মন কিছু চায় নাকি বলে ভাই রে জীবনের শেষ মুহূর্তে একবার যদি দয়ার নবীর চেহারাটা দেখে মরতে পারতা শেষ মুহূর্তে এক ভাই আরেক ভাইকে ডেকে বলে ভাই রে নবীর সাথে তোর তো সাক্ষাৎ হবে বলে দিবি আমি নবীর প্রেমে জীবন দান করেছি বন্ধুগণ কথা সংক্ষেপ সময় নাই যুদ্ধের ময়দান শেষ হয়ে গেল সাহাবী দুইজন এক ভাই অহদ সাথে সাথে ইস দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ায় কবর দিয়ে দিলেন এই মা নবীজির কাছে এসে বলে নবী গো আমার যে সন্তান যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে আমি স্বপ্নে দেখতে পারলাম আমার সন্তান কেমন যেন উড়ে উড়ে বেড়াইতেছে আমার নবী ডেকে বললেন মা আপনার যে সন্তান নবীর প্রেমে পাগল হয়ে বদরের ময়দানে জীবন দান করেছে জিব্রাইল আমাকে জানিয়ে দিয়েছে আপনার ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েছে বন্ধুগণ আবার আলোচনা ফিনিশিং এ চলে আসি এই জন্য আশিক রসুল হক হবে নবীর আদর্শ মানতে হবে মায়েদেরকে বলতেছি আপনারা নবীর প্রেমে এরকম পাগল হইতে হবে যত জালেম কোরআনের বিরুদ্ধে আচরণ করবে নবীর বিরুদ্ধে আচরণ করবে ওদেরকে শায়েস্তা করার জন্য নিজের সন্তানকে নিজের স্বামীদেরকে এরকম পাঠাইতে হবে তাহলে নিশ্চিতই জান্নাতের ফয়সালা হয়ে যাবে আয়াতখানা কোরআনে কারিমের সূরাতুন নিসা 4 নম্বর পারা 13 নম্বর আয়াত আল্লাহ বলেন من يطع الله والرسول يدخله جنات تجري من تحتها الأنهار الله أكبر
আজকের আলোচনা এখানেই শেষ। আবার সারাংশ কথা বলছি, আজকের আলোচনা ছিল একটি পয়েন্টের উপরে, রসুলকে মানা জরুরি, রসুলকে মানা। আমার ওয়াজ জোরে বলেন, এতক্ষণ ওয়াজ শুনে কি বুঝলেন কার কথা? নয়টায় আর শুনাইছি, নয়টা দলিল দিয়েছি, আরো দেব একদম বাংলা পড়ে পড়ে দেখুন। আল্লাহ তাআলা রসুলের আশেক হয়ে আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।